আমাদের এবারের নতুন দেশ যাত্রায় সঙ্গী ছিল আমার মা বাবা। সুদীর্ঘ এক বছর পর অতিমারির প্রকোপ কাটিয়ে মা বাবাকে সুইডেনের মাটিতে দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, তাই সেই বিশেষ মুহূর্তের কিছু অংশ তুলে রেখেছিলাম আমার ক্যামেরায়। যাই হোক, আমরা চার মূর্তি একসঙ্গে একত্রিত হয়ে পাড়ি দিলাম এক অদ্ভুত সুন্দর দেশের উদ্দেশ্যে। সময়ের অনেক আগে এয়ারপোর্ট পৌঁছে গেলেও ভুল টার্মিনালে গিয়ে সময় নষ্ট করে অলমোস্ট প্লেনটা মিস হয়ে যাচ্ছিল। কোনো ক্রমে শেষ মুহূর্তে প্লেনটা ধরতে পেরে আইসল্যান্ড এবার শিওরলি যাওয়া হচ্ছে, এই ধারণাটা মনের মধ্যে পাকাপাকিভাবে জায়গা করে নিল। তাই অনেকটা রিল্যাক্সড মনে প্লেনের জালনা দিয়ে বাল্টিক সাগর এবং নর্থ অ্যাটলান্টিক সির উপরিভাগের নরওয়েয়ান সির উপর দিয়ে যেতে যেতে আইসল্যান্ডের প্রকৃতি বৈচিত্র্যগুলো মানুষ চোখে ধরা দিল। সম্বিত ফিরতেই খেয়াল করলাম আমরা রেইকজাভিকের কেফরাভিক এয়ারপোর্টে পৌঁছে গেছি, আমাদের প্লেন ল্যান্ড করছে। কেফরাভিক এয়ারপোর্ট থেকে রেইকজাভিক অনেকটাই দূর। এয়ারপোর্টের বাইরেই থাকা ফ্লাই বাসের স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়লাম। আইসল্যান্ডে পৌঁছে মা তখন খুবই খুশি, খুব আনন্দ পেয়েছে। এখন আমরা বাসে উঠব। ভলক্যানো লাভা ঠান্ডা হয়ে গিয়ে যে বিস্তীর্ণ লাভা ফিল্ডের তৈরি এরকম ভূমিরূপ আগে কখনো দেখিনি। এই সব দেখতে দেখতেই কখন যে রেইকজাভিকের বিএসআই বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম তা খেয়ালই পড়ল না। থেকে নেমেই বাস স্ট্যান্ড থেকে নিজেদের হোটেলের পথে যাচ্ছি। আমি এখান থেকে একটু টিউলিপগুলো দেখাতে চাই, এগুলো নিজের মতো ফুটেছে। দুর্দান্ত রং, এত চমৎকার টিউলিপ, আমরা তো ওখানে কাশ্মীর ছাড়া ভাবতেই পারি না। আর এখানে কিরকম হেলায় ফুটেছে, আর কি অসাধারণ রংটা। দারুন
এইটা হচ্ছে আমাদের বাড়ি যেটা উদ্ধার হয়েছে, এখানে আমরা এবার ঢুকছি। এটা একটা পুরো হোমস্টে, আমার যেটা খুলে প্রথম আবিষ্কার করার চেষ্টা করলো কি এখানে কি, এটা কিচেন, এটা আমাদের কিচেন রুম, এটা আমাদের ডাইনিং রুম, এখানে ফ্রিজ আছে, এইটা আমাদের আগামী 2-3 দিনের থাকার জন্য বেডরুম। আইসল্যান্ডের আরো অনেক অনেক অসম্ভব সুন্দর কিছু দৃশ্য দেখার এখনো বাকি রয়েছে, সেগুলো দেখতে হলে চোখ রাখুন আমাদের পেজে, আর আমাদের ভিডিওগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে আসি, টাটা।